এই ধস পরিদর্শনে কি দেখবেন গ্রামবাসীদের সুবিধা অসুবিধা? সকালবেলাতে আমি খবরটা পেয়েছি, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ডিএম স্যারকে জানাই, আমি ইসিএলএ সিএমডির সঙ্গে কথা বলি, জিএম স্যারকে ডেকে পাঠাই এবং তাদেরকে বলি ইমিডিয়েট অ্যাকশনে নামার জন্য। এমনি তো কুলিয়ারি অঞ্চল, ওল্ড ওয়ার্কিংস কোথায় কোথায় আছে আমরা জানি না, এই নতুন ম্যানেজমেন্টও কোনো খোঁজ খবর রাখে না এবং অপরিকল্পিতভাবে এই ওসিপি কাটার জন্য এই গ্রামীণ মানুষের এই দুর্ভোগ। সুতরাং আমরা জিএম স্যারকে ডেকে পাঠিয়েছি, জিএম স্যার আসার পর আমরা তাদেরকে বলব ইমিডিয়েট যেটা হলো সেটা যে ধস প্রবণ যে এলাকাটা সেই এলাকা থেকে আশেপাশে যারা মানুষ আছে তাদেরকে অন্য জায়গায় সরিয়ে দিতে হবে। হ্যাঁ, তারপর সেই জায়গাটা কীভাবে ফিল আপ করে এর পার্মানেন্ট একটা ব্যবস্থা করা যায় সেটা নিয়ে আমরা চিন্তাভাবনা করছি। এটা খুব দুটো জিনিস, এক দুটো পুকুর বসে গেছে, যে দুটো পুকুরের উপরে বহুলা গ্রামের মানুষ পানীয় জল থেকে শুরু করে ফেলা ছড়া জল থেকে শুরু করে সব নির্ভর করতে হয় এবং কুয়োর জলও নেমে গেছে সব জায়গায়, ন্যাচারালি পুকুরের জল নামার জন্য কুয়োর জল নেমে যাবে। তো সুতরাং ইসিএলকে দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, কেন্দ্রীয় সরকারের এই যে ভূমিকা, ইসিএল কিন্তু তার ঠিকমতো ভূমিকা পালন করছে না। তো সুতরাং আমরা এটা দেখব এবং ইসিএলকে আমরা বাধ্য করব যে মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, মানুষের যাতে ক্ষতি না হয়, আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে মানুষের জীবন বাঁচানোটাই আমাদের মেন কাজ। মানুষকে আমরা শিফটিং করব, আমি প্রধানকে দায়িত্ব দিলাম ইমিডিয়েট এটা লিস্ট করে, আমাদের এখানে সব ছেলেরা আছে সবাই মিলে এখানে লিস্ট করে ইমিডিয়েট যারা এফেক্টেড এরিয়ার মানুষ তাদেরকে সরিয়ে দিতে হবে, তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদের প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। গত এক বছর আগেও এখানে দশ একটা মানুষ ঢুকে গেছিলেন মাটির তলে, তারপরেও কি ইসিএলের কোনো হুঁশ ফেরেনি বলে মনে করেন? জামবাঁধ পড়াশকুল, জামবাঁধ পড়াশকুলও হয়েছিল। আচ্ছা, আপনি পুরোটাই তাহলে ইসিএল এর গাফিলতিতে এটা ঘটনা ঘটেছে আপনার বক্তব্য? একদম 100% ইসিএল এর একটা নজর দেওয়া দরকার ছিল। ইসিএল যে ওল্ড ওয়ার্কিংস আছে সেগুলো ওরা তারা কেন না দেখে তারা অপরিকল্পিতভাবে ওসিপি কাটবে? ওসিপি তারা এক তো গ্রামের মানুষের জমি নিয়ে তারা টালবাহানা করছে, ওরা নিয়ে নেক না গোটা জমিটা নিয়ে নেক, এই গ্রামকে রিহ্যাবিলিটেট করে দেবে, মানুষ উঠে যাবে, ওরা কাটুক। জল ঢুকে গেছে পট খুলছে, অন্য কারণ ইয়ে বলছে, এটা অন্য কারণ শঙ্কর পরিস্থিতিতে জল ঢুকেছে, এরা ওল্ড ওয়ার্কিং গুলো আমার যে মনে হচ্ছে আন্ডারগ্রাউন্ডের জলটা বেরিয়ে গেছে, জলের প্রেসারে মাইন্স থেকে ধরে রেখে নিয়েছে, ধরে রাখা ছিল, এবার কি হয়েছে এদিকে জল চালু গেছে, প্লাস হচ্ছে ওপেন কাস্টে ঢুকে গেছে। অবিলম্বে চানকের পাশে যে তুমি দেখো তোমরা কথা বলে চানকের পাশে যে আট দশটা ঘর শিফট করি কিন্তু যে কোনো